আমরা যখন ছবি তুলি তখন ছবির সব অংশে কিন্তু আলো সমানভাবে পড়ে না, কোনো অংশে আলো বেশি পড়ে, কোনো অংশে আলো কম পড়ে। তো কোন অংশে আলোটা বেশি পড়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো একটা সেটিং চেঞ্জ করার মাধ্যমে। আমরা যদি মেনু অপশনে যাই, এটা ক্যানন ক্যামেরা, ক্যানন ক্যামেরা সেটিংসের মেনু অপশনে গিয়ে 1 নম্বর ট্যাবের 6 নম্বর সাব ট্যাবে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যাবরা সেটিংস নামে একটা অপশন আছে। জ্যাবরা সেটিংস যদি আমরা অন করে দিই তাহলে দেখুন কোন অংশে আলো বেশি আছে সেটা কিন্তু সে শো করছে, এবং এই অপশনটা আমরা অন করার মাধ্যমে আমরা কোন অংশে আলো বেশি আছে সেটা আমরা সহজে বুঝতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড ব্যালেন্স করার মাধ্যমে আমাদের এই আলোর মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবো।